আপনি তো জানেনই আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু বাবা, তোমার কাছে আমার একটা আবদার। আমার ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝে নিয়ে তোমাকে দেখাশোনা করতে হবে। বাহ, এ তো দেখি মেঘলা চাইতেই বৃষ্টি। আসলে গতকালকে রাত্রে আমার ফ্লাইট ছিল, তো তাই আর কি ঢাকা থেকে আস্তে আস্তে ভোর হয়ে গেছে, তাই দেখা করতে পারিনি। ইটস ওকে, তবে তোমার মায়ের সাথে দেখা করতে পারলে ভালো হতো। শীলা তোমার ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন নিতে পারতাম। না, আসলে হয়েছে কি, আম্মু তো 5 ইয়ার্সের আগে আর বাংলাদেশে আসবে না। অবশ্য আম্মুর সাথে আমি এ ব্যাপারে কথা বলেছি, আম্মু সম্মতি দিয়েছে, তার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি তো জানেনই আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তাই ভাবছি বিয়ের পরে কানাডায় সেটেল হয়ে যাব, মারও তাই ইচ্ছে। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে আসলেই খুব সুন্দরী। আমার মারও ইচ্ছা তার ছেলের বউ অপূর্ব সুন্দরী হবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা আঙ্কেল? আমার কাছে যদি তোমার ভালো অপশন থাকে তাহলে বিদেশে যে কাজ করার দরকার কি? আসলে আঙ্কেল, আমরা তো এই দেশে থাকবো না, কানাডায় সেটেল হয়ে যাব, তাই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। নো প্রবলেম, তুমি আমাদের সাথেই থাকতে পারো। আমরা যতদিন বেঁচে আছি আমাদের মৃত্যুর পর যা ইচ্ছে তাই করতে পারো। কিন্তু বাবা, তোমার কাছে আমার একটা আবদার। আমার ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝে নিয়ে তোমাকে দেখাশোনা করতে হবে। বাহ, এ তো দেখি মেঘলা চাইতেই বৃষ্টি। আঙ্কেল, আমি শীলাকে খুব ভালোবাসি, আর ওর জন্য আমি সব কিছু করতে পারি। অবশ্য তুমি চাইলে ঢাকায়ও সেটেল হতে পারবে। ঢাকায় আমার একটা ফ্ল্যাট রেডি আছে। ফুফু, টেবিলে খাবার দিছি, আপনারা সবাই খায় না? বাবা, চলো আগে খাই, পরে বাকি কথা হবে। জি। ওলাটা যে কই গেল, এত দেরি করতেছে, শরীরটা ভালো লাগতেছে না, ওষুধ গুলো আনা হইল না, কখন যে আইব, কখন যে ওষুধ গুলো নিয়ে আইব, আমার আর ভালো লাগতেছে না। আল্লাহ, কেমন বুকটা তরফর করতেছে। খিরে বাজান, কই আসিলি, আমার ওষুধ আনছস? না, শিলার বাবা ডাকছিল, ওকে বাসায় মিষ্টি নিয়ে গেছিলাম, তাই সব ওষুধ আনতে পারিনি, শুধু প্রেশারের এক পাতা আনছি। শিলাকে বাজান? ও, তোমার তো শিলার কথা কয় হয়নি। শিলার সাথে আমার বিয়ে ঠিক আছে, ওর বাবার ব্যবসা বাণিজ্য এখন থেকে আমি দেখবো, তাই আর কি এই ব্যাপারে কথা বলার জন্য বাসায় ডাকছিল। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আমি তো অনেক টেনশনের ভিতরে আছি, বিয়া শাদি করবো, হাতে কোনো টাকা পয়সা নেই। আইতাছি। Thank you.
এই যে এইখানে আমার পোলার বউর লেগে আমি কিছু গয়না রাখছিলাম, আমি এটার হাত ছাড়া করি নাই। তুই দেখ এগুলা বেচা কোনো কিছু করতে পারিস নাকি? এত বড় লোকের মাইয়া এই কয়টা গয়না কিছু হইব? মা, তুই আমার সিএনজির দোকানটা আছে না, বিক্রি করে দাও, 8-10 লাখ টাকা হইব। আর আমার বাবার পেনশনের টাকাটা একটু উঠানোর চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তোর যেটাতে ভালো হয় তুই সেটাই কর বাবা, তুই হইলি আমার একমাত্র সম্পদ, তুই ছাড়া তো আমার আর কোনো সম্পদের দরকার নাই। তোর যেমনি ভালো হয় তেমনিই কর। মা একটু তাড়াতাড়ি করো, বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে গেছে, গেলাম। আমরা যাবো মানে প্রোগ্রামে আমি একাই যেতেছি। আর মা তুমি জানো না তোমার দেখলে মানুষ ভয় পায়, এত বড় একটা সুযোগ পাইছি, সুযোগটা কি হাতছাড়া করতে চাইতেছো তুমি? আর শিলারা কত বড় লোক জানো, ওখানে কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কত মেলা বড় বড় লোকজন আইব, ওইখানে তুমি কেমনে যাইতে চাও? আর আমারও একটা মান সম্মান আছে, আমি তোমারে নিয়ে যেতে পারবো না, তুমি বাড়িতে থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই হয়েছে, আমি বাড়িতে থাকবো। আমার দেখলে মানুষের ভয় পায়, সত্যই তো। ঠিক আছে বাসা, আমি বাড়িতেই থাকবো। আমি আমি তোর ঘরটা খুব সুন্দর করে সাজাই দিব, হ্যাঁ? ওই যাওয়ার সময় আমার কিছু ফুল কিনে দিয়ে যাস, আমি ফুল দিয়ে তোর ঘর সাজাই দিব। এই যে মেজাজটা তো দিলে আরো খারাপ কইরা, এই বাড়িতে আমি বউ উঠামু না, এটা তুমি কেমনে ভাবলা? হ্যাঁ, আমার সত্যিকারের পরিচয় যদি তারা জানে, কোনোদিন আমার সাথে বিয়ে দিব, কোনোদিনও বিয়ে দিব না। আর এটা সাজানোর জন্য কত রকমের নাটক যে আমার করা লাগছে তুমি জানো? তা তো জানো না। আর শোনো, ওই শিলার বাবা কইছে বিয়ার পরে তাদের বাসায় থাকতে, আমি বিয়ার পরে তাদের বাসায় থাকবো। তাহলে আমার কি হইব বাবা? আচ্ছা সমস্যা নাই, কয়েকটা দিন যাক, শিলারে বুঝা শুনা তোমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর লেগে অপেক্ষা করে থাকব, তুই ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই রে বাবা। আচ্ছা আমি গেলাম। আজকে তোমার পোলার বিয়ে হইতেছে, তুমি কি উপর থেকে দেখতে পাইতেছ? দোয়া করে দিও আমার পোলার বিবাহিত জীবন যেন সুখের হয়, সুখ শান্তি দিয়ে ওর সংসার যেন বইরা থাকে, দোয়া করে দিও।
কি হলো তুমি চুপচাপ যে? তোমাকে দেখছি। কি দেখছো? তোমাকে। আচ্ছা শোনো না, আমরা কিছুদিন পর যে নতুন ফ্ল্যাটে উঠবো না, তো বাবা কাজের বউয়ের সাথেই দিয়ে দিবে, আর কাজের বউয়ের সব কিছু করবে। তুমি কিন্তু আমাকে অন্য হাজবেন্ডের মতো বলো না যে রান্নাঘরে ঢুকে রান্না করতে, আমি কিন্তু এসব পারবো না। আর তাছাড়া তোমাকে বিয়ে করার মেন কারণ হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার্স কেউ নেই, কোনো ঝামেলাও নেই, আর তাছাড়া আমি শ্বশুরবাড়ির কোনো প্যারা নিতে পারবো না। রাজকন্যা বিয়ে করেছি, চিন্তা করো না, রাজরানী করেই রাখবো তোমাকে। হঠাৎ বুকটা অনেক জ্বলতেছে। তোমাকে বলেছিলাম না রাক্ষসের মতো না খেতে, তুমি তোমার একটা কথাও শোনো না। আমি জীবনেও দেখি নাই একটা মানুষ গরুর মাংস রাক্ষসের মতো খেতে পারে। না আসলে খাবারটা অনেক ভালো হয়েছিল তো, তাই একটু বেশি খাওয়া হয়ে গেছে। তোমার কি বেশি খারাপ লাগছে? আচ্ছা একটা গ্যাস্ট্রিক ওষুধ হবে। আচ্ছা তুমি বসো, আমি আনছি। কি ব্যাপার, পাইছো ওষুধ? কোথাও না কোনো ওষুধ খুঁজে পেলাম না। তুমি আজকে রাতে একটু কষ্ট করো। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা আমি আজকে শুয়ে পড়ি, শরীরটা বেশি ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।